আমাদের দেশের অপোজিশন পার্টি বিশেষ করে বিএনপি তারা সরকারের কাছে সব দেশের নিয়ম যেখানে বড় শোভাযাত্রা হয় সেইখানে পুলিশের কাছ থেকে কোন জায়গায় কত ঘন্টা শোভাযাত্রা করবেন র্যালি করবেন তার পারমিশন নিতে হয় সকল উন্নত দেশে এই নিয়ম আমাদের দেশেও নিয়ম আমাদের দেশে তিনটি দল দুটি রিকগনাইজ দল আর একটি রেজিস্টার্ড দল বিএনপি আওয়ামী লীগ এবং নন রেজিস্টার্ড জামাত ইসলাম তারা র্যালি করার জন্য আবেদন করে আমাদের পুলিশ বাহিনী যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত তারা কোনো দলের না তারা রাষ্ট্রীয় কর্মচারী তারা দুই দলকে আওয়ামী লীগ এবং বিএনপিকে শান্তিপূর্ণভাবে বিভিন্ন বিধিনিষেধ মেনে সভা শোভাযাত্রা র্যালি করার অনুমতি দান করে অত্যন্ত দুঃখের বিষয় শুধু জামাতকে দেননি কারণ জামাতটি নন রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের অপোজিশন পার্টি শান্তিপূর্ণ শোভাযাত্রা করা না নিয়ে সারা দেশে একটা পলঙ্করী অবস্থা সৃষ্টি করে তারা অনেক সরকারি বেসরকারি গাড়ি ঘোড়া জ্বালান তারা এমনকি একজন পুলিশ সদস্যকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে দুনিয়ার কোন দেশে যারা এই সিকিউরিটির কাজে নিয়োজিত থাকে তাদের কেউ হত্যা করে তাদের কেউ পিটায় কিন্তু এখানে অত্যন্ত নির্যম নিঃসংসরা তাকে পিটিয়ে হত্যা এইটা জাতির জন্য দুঃখজনক বিশেষ করে যারা করেছেন তাদের জন্য লজ্জার এবং তাদের জন্য শাস্তি পাওয়া উচিত তাছাড়া তাজ্জুবের বিষয় যে বিচারক প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের বাড়িঘরে তারা আক্রমণ চালায় এই তো একটা অস্বাভাবিক কারণ কোন বিচারক কিংবা পুলিশ তারা রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু এই ধরনের অপরাধ তারা করে তাছাড়া একটি হাসপাতালে সেইখানে যারা ছিল তাদের মারধর করে ওখানে প্রায় 29টা গাড়ি যায় এগুলো তো শান্তিপূর্ণ শোভাযাত্রা শান্তিপূর্ণ র্যালির অংশ বিশেষ আমরা যারা এটা কাজ করে তাদের তীব্র নিন্দা জানাই এবং তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হওয়া উচিত আপনারা সব জানেন ও বুঝেন গত কয়েকদিন ধরে দুদিন ধরে সব মিডিয়া প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে আপনারা দেখেছেন যে বিএনপির লোকের দেশে একটা রাম রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করে মূল উদ্দেশ্য আসছে নির্বাচন যেটা আমরা অঙ্গীকার করি যে আমরা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব সেইটাকে বানচাল করার মতলবে তারা এই ধরনের অপকর্ম করেছে দেশবাসী তাদের জন্য নিন্দা করে তবে আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা পরিপক্ব হন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় আপনারা নির্বাচনে আসেন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের যদি আস্থা নিতে পারেন তাহলে আপনার সরকার পরিবর্তন সরকার আইনগত সরকার নির্বাচনের মধ্যেই আওয়ামী লীগ সরকার এবং আমরা আমাদের শাসন অনুযায়ী নির্বাচন করব এইখানে স্টেপ ডাউন চুল্টবস্ত্র করে এই রাম রাজত্ব করে সরকার পতনের এই যে বাসনা দূর করে এগুলো অধিক আমরা তাদের বলবো আপনারা আবার স্বদেশ প্রেমিক হয়ে দেশের প্রেমিক হয়ে আপনারা নির্বাচনে আসেন এবং সেই আজকে আমরা এইসব ব্যাপারে এই যে দুদিনের
আপনার হত্যাযজ্ঞ। আমরা সেই জন্য আজকে রাষ্ট্রদূত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কিংবা অন্যান্য দূতাবাসের লোকগুলোকে যারা ডিপ্লোম্যাটস তাদের এই সম্পর্কে একটু শুনতেছি, তাদের বলেছি যে এখানে দুদিন কি হয়েছে তার একটা তত্ত্ব আমরা দিয়েছি, সাম অবজেক্টিভ তত্ত্ব। আর সেই সাথে কোনো কোনো বানওয়ান লোক এখানে এসে প্রেসিডেন্ট বাইডেনের অ্যাডভাইজার হিসেবে ওনার বদনাম করার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি।